এখানে শুধু সংখ্যা ছিল, 14 17। এখান থেকে বুঝতেই পারছো কোনটা বড়, 17 বড়। তাই 17 বড় হলে কোনটা হবে? এই চিহ্নটা। এইগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। এখান থেকে দেখো উমার অঙ্কটা একটু আলাদা, 7 + 0 বক্স 3 + 4। তাহলে আমরা কি করব, ফার্স্টে প্রথমে সংখ্যাগুলো যোগ করে নেব দুদিকটা। আগে 7 + 0 সমান কত তোমরা প্রত্যেকেই জানো, শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই হয়, তাই 7 হলো। 3 + 4, 3 এর পর 4 5 6 7 হয়ে গেল। তাহলে দুদিকটাই দেখো কি হলো, দুদিকেই 7, তার মানে হয়ে গেল কি ইকুয়াল। এরপর বর্গীর জয়ের অঙ্কটা দেখো কি আছে, 100 বক্স 10 + 10। তাহলে এই দিকে আমাদের কোনো কাজ নেই, যেমন আছে থাক। ডান দিকে দেখো 10 + 10 = 10 এর সাথে 10 যোগ করে কত হয়, 20। ঠিক আছে, দেখো যোগ করি, 10 এর পর 11 12 13 14 15 16 17 18 19 20 হলো। তাহলে কোন দিকটা বড় হচ্ছে, এইটা 100 বড়, মানে 100 > বা বৃহত্তর 20। নেক্সট ইঁয়োর অঙ্কটা, 7 × 7, আর এদিকে আছে 14। 7 7-এ নামতা পড়লে কত হয়, তোমাদের 10 অব্দি নামতা প্রত্যেকের পড়া আছে, তাহলে 7-এর নামতা 7 গাঁট পড়বে। 7 একে 7, 7 2-এ 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35, 7 6-এ 42, 7 7-এ 49।